আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না, রাজশাহীতে স্বাস্থ্যমন্ত্রী। রাজশাহীতে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। রাজশাহী, নাটোর, নোয়াখালী সহ সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জনগণের স্বাস্থ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে তা হতে দেয়া হবে না, জনগণের স্বাস্থ্য নিয়ে কাউকে ব্যবসাও করতে দেয়া হবে না। এজন্য ইতোমধ্যে প্রায় 2000 হাসপাতাল ক্লিনিক বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা সেবা দিয়ে থাকেন তারা যদি সঠিক নিয়মে সেবা না দেয় তাহলে আমরা তাদের কাজ বন্ধ করে দেব। জনগণের স্বাস্থ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, ব্যবসা করবে এটা আমরা হতে দেব না। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার, মোহাম্মদ খুরশিদ আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাবিবুল আহসান তালুকদার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি সহ স্বাস্থ্য বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা সেবা দিয়ে থাকে তারা যদি সঠিক নিয়মে সেবা না দেয় তাহলে পরে তাদেরকে আমরা কাজ করতে দিব না, কারণ জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি কেউ খেলবে ব্যবসা করবে এটা আমরা করতে দিব না। ধন্যবাদ। আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতীয় পরিষদের সদস্য, রাজশাহী মহানগরের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল জলিলের হাতে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় খায়রুজ্জামান লিটন বলেন, আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের মনোনয়নপত্র জমার মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। তবে দুঃখজনক যে বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছে এবং আগামী নির্বাচনটিও তারা বয়কট করার ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, যদি কেউ নির্বাচনে নাও আসে তার জন্য সংবিধান থেমে থাকবে না, সংবিধান তার নিজস্ব গতিতে চলবে এবং সংবিধানে যা উল্লেখ আছে সেই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আক্তার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জেলা পরিষদ নির্বাচন যেমন বাংলাদেশের জন্য বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়া, এবং যদিও দুঃখজনক যে বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছে এবং আগামী নির্বাচনও তারা বর্জন করার ঘোষণা দিচ্ছে, আমরা মনে করি যে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী শেখ হাসিনা, তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে যদি কেউ নির্বাচনে নাও আসে তার জন্য তো সংবিধান থেমে থাকবে না, সংবিধান তার নিজস্ব গতিতেই চলবে এবং সংবিধানে যা উল্লেখিত আছে সেই প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলেই আমার সঙ্গে আছেন এবং আমরা মনে করি যে এই এই নির্বাচনে 100% আমি জয়ের আশা করছি এবং অবশ্যই জয়ী হব এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের পথ সৃষ্টি করবে। রাজশাহী, নাটোর, নোয়াখালী সহ সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার 11টায় শুরু হয় পরীক্ষা, যা চলে দুপুর 1টা পর্যন্ত। এবছর পরীক্ষা অংশ নিচ্ছে 20,21,868 জন শিক্ষার্থী। 29,591 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3,790 কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার 1,96,600 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রী 1,01,535 জন এবং ছাত্র 95,065 জন রয়েছেন। এবছর 2,676 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 270 কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এদিকে নাটোরে 46 কেন্দ্রে একযোগে 23,152 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার লক্ষ্যে সকল প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নাটোর শহরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এছাড়াও নোয়াখালীর 9টি উপজেলা এসএসসি 41টি ও দাখিল 20টি ও ভোকেশনাল 12টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এসএসসিতে 32,737 জন ও দাখিলে 7,919 জন ও ভোকেশনালে 2,946 জন সহ সর্বমোট 43,602 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। সকাল থেকে জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেছেন। আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে নোয়াখালীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে 60 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ তথ্য পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু সহ 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাধারণ সদস্য পদে বেগমগঞ্জ পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন সহ 39 জন, সংরক্ষিত সদস্য পদে প্রতিভা রানী দাস সহ 18 জন রয়েছেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে এ মনোনয়নপত্র জমা। তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহউদ্দিন। জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের তথ্য মতে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, সাধারণ সদস্য পদে 39 জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 18 জন, যার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু। এর আগে জমা দেন সাবেক সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিক সহ 3 জন। জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহউদ্দিন বলেন, যাচাই বাছাই 18 সেপ্টেম্বর এবং 25 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 26 সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা হওয়ার পর মোট প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী 17 অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। নাটোরে মানবিক সেবা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় একটি বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার ক্যাম্পে সেবা প্রদান শুরু হয়। এই ক্যাম্পে জেলার 30 জন হতদরিদ্র ও দুস্থ মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হচ্ছে। মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাদাতুল্লাহ নূর সুমন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, মানবিক সেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রবাসী ইমরানুল হক চাকলাদারের সহযোগিতায় তারা গত বছর থেকে দেশের বিভিন্ন স্থানে চক্ষু সেবা দিয়ে আসছেন। এছাড়াও তারা করোনাকালে এবং বন্যা দুর্গত এলাকাতেও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সরবরাহ করেছেন। তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি তাদের আশেপাশের দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।